এই পৃথিবীতে পড়া 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 জেনে রাখবা মরার পরেও মরার পরেও আল্লাহ দুইটি জিনিসের আদেশ করবেন কারণ মৃত্যুর পরে আরেকটা জীবন আছে হেয়ার আফটার মৃত্যুর পরে আরেকটা জীবন আছে মৃত্যুর পরের জীবনটা হলো মৃত্যুর আগের জীবনে যা করেছি তার পরিণাম শুভ হলে করলাম আর দুনিয়াতে দুষ্টামি বাটপারি শয়তানির মানে অচরিত্রহীনতা মানে অসভ্যতা যা করবে এর বিপরীতে মৃত্যুর পরে আসে শাস্তি 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 কিন্তু একটা জীবন কিন্তু ওই জীবনে দুইটি কাজের আদেশ হবে দুনিয়ার দুনিয়ায় যা করা হয় একটা কাজ হলো আল্লাহ তালা মৃত্যুর পরবর্তী জীবনে সবাইকে একবার সেজদা করতে আদেশ করবেন কিসের আদেশ সেজদা স্রষ্টাকে লুটিয়ে পড়া মৃত্যুর পরের জীবনে একটা দুনিয়ার একটা কাজ করতে আল্লাহ আদেশ করবেন এর নাম সেজদা দুনিয়ায় যারা সেজদা দিত তারাই পারবে যারা দুনিয়ায় সেজদা দেয় নাই তারা আ ফেরাতে দিতে পারবে তাই শেষদা তো দুনিয়াতে আল্লাহকে তো দুই নাম্বার আরেকটা আদেশ করবেন আল্লাহ তা হলো পড়তে আল্লাহ বলবেন ইসরাইল নাম্বার নাম্বার আয়াতে আল্লাহ বলছে বলবেন কেয়ামতে মৃত্যুর পরবর্তী জীবনে একরা কিতাব একা কফা আলাইকা হাসিবা তোমার নিজের আমল নামাটা পড়ো নিজের আমল নামাতা পর আজকের দিনে জাস্টিস হয়ে জাজমেন্ট দেয়ার ব্যাপারে তোমার ব্যাপারে তুমি যথেষ্ট কে বলেছেন মৃত্যুর পরের জীবনেও কি আছে পড়া আছে পড়া আছে পড়া প্রশ্ন করতে পারো মৃত্যুর পরের জীবনে কি পর্ব আজকের বিগত শতাব্দীর বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হল ডিএনএ

প্রতি মুহূর্তটাকে এটাকে কিতাব আকারে পেশ করবেন কে কোনো কিছু হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে